পল্লী বিদ্যুৎ সমিতিগুলোতে বেতন বৈষম্য, মানহীন ও নিম্নমানের মালামালের কারণে ভঙ্গুর বিতরণ ব্যবস্থা নিরসনসহ অভিন্ন চাকরিবিধি এবং চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির পোলঘাট এলাকার প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন তারা। সমিতির প্রধান কার্যালয় সহ 100টি জোনাল ও 1টি সাব জোনাল অফিসের 100 কর্মকর্তা কর্মচারী কর্মবিরতিতে যোগ দেন। এ সময় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম শহীদুল ইসলাম, এজিএম সিফাতুল্লাহ, পারভেজ আলম, রিপন বিশ্বাস, লাইন টেকনিশিয়ান রাজীব রায়, রাজু আহমেদ, শারমিন কেয়া প্রমুখ। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিসমূহ একীভূতকরণ সহ অভিন্ন সার্ভিস কোড আরবি এবং সমিতিসমূহের জন্য অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন এবং সকল অনিয়মিত কর্মচারীদেরকে নিয়মিতকরণের দাবিতে আজকে আমাদের এই আন্দোলন। আরবি অ্যাক্ট অনুযায়ী আরবি অ্যাক্টের 25তম ধারায় বলা আছে, জনসেবকের সংজ্ঞায় চেয়ারম্যান, সার্বক্ষণিক সদস্য, বোর্ডের কর্মকর্তা কর্মচারী এবং সমিতির সকল কর্মকর্তা কর্মচারীগণ জনসেবক হিসাবে বিবেচিত হইবেন। যদি জনসেবক হিসাবে সমিতি এবং আরবির সকল কর্মকর্তা কর্মচারী বিবেচিত হয় তাহলে আমাদের সার্ভিস কোড আলাদা কেন? এবং আপনার দেখেন 28তম ধারা এবং 29তম ধারায় বলা আছে যে এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে বোর্ড সরকারের পূর্ব অনুমোদন ক্রমে এবং সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা এই আইন ও তদধীন প্রণীত বিধির সহিত অসামঞ্জস্যপূর্ণ নয় এরূপ প্রবিধান প্রণয়ন করতে পারবে। কিন্তু আমাদের যে সার্ভিস কোড আছে এই সার্ভিস কোড কিন্তু সরকার কর্তৃক অনুমোদিতও না এবং কোনো গেজেট দ্বারা প্রজ্ঞাপন দ্বারা এটা সিদ্ধও নয়। তাহলে আমাদের সার্ভিস কোড কীভাবে এটা বৈধ সার্ভিস কোড হিসেবে বিবেচিত হয়? আমরা এটাই দাবি জানাচ্ছি যে আমাদের এবং মানে আরবি এবং সমিতির সময়ের সকল সার্ভিস কোড অভিন্ন সার্ভিস কোড হিসেবে বিবেচিত হইতে হবে এবং একই সার্ভিস কোডের অধীনে আমরা চাকরি করতে চাই। আর একটা বক্তব্য হচ্ছে, আমরা যদি জনসেবক হিসেবেই বিবেচিত হই তাহলে সরকার 2015 সালে যে পরিচয় দিয়েছে 1 থেকে 20 গ্রেড, এই গ্রেডের মধ্যে আমাদের কোনো নির্দিষ্টতা নাই, আমাদের কোনো পরিচয় নাই, আমাদের গ্রেডিং সিস্টেম সম্পূর্ণ উল্টা। বিআরবি এটা তাদের মন গড়াভাবে নিজেদের ইচ্ছা মতো একটা গ্রেডিং সিস্টেম চালু করেছে যেখানে গ্রেডিং সিস্টেমটা উল্টা দিক থেকে শুরু হয়। যেমন আমাদের নিচের দিকের এমপ্লয়িরা এরা কম গ্রেড, 2 গ্রেড 3 গ্রেড এভাবে গ্রেডিং সিস্টেম চালু হয়েছে এবং অফিসারদের জন্য নির্দিষ্ট কোনো গ্রেডের কথা বলাই নাই যে কোন অফিসার কোন গ্রেডে কর্মরত আছেন। এতে করে কি হচ্ছে, আমরা যখন জেলা সমন্বয় মিটিং বা উপজেলা সমন্বয় মিটিংয়ে আমরা অংশগ্রহণ করি তখন আমরা নিজেদেরকে পরিচয় দিতে পারি না। তাছাড়া আমাদের সাথে সার্বক্ষণিকভাবে রোডস অ্যান্ড হাইওয়ে, এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড, ডিসি অফিস, তারপর অন্যান্য সমাজসেবা কার্যালয়, ইউন অফিস, সবার সাথে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কাজ করার প্রয়োজন পড়ে, চিঠিপত্র দেওয়ার প্রয়োজন পড়ে, তখন আমরা নিজেদেরকে অ্যাড্রেস করতে পারি না। এই জায়গাটাতে আমরা পরিচয় চাচ্ছি, আমরা অভিন্ন সার্ভিস কোডে পরিচালিত হতে চাচ্ছি এবং আরও সাথে আরেকটা যে আমাদের মূল দাবি সেটা হচ্ছে আমাদের যত অনিয়মিত কর্মচারী আছে, দেখেন আমাদের লাইনম্যান ভাইরা আছে একই লাইনম্যান পদে, তারা চাকরি করে একই কাজ করে অথচ তাদের তিনটা ভাগে তাদের চাকুরি। কেউ লাইনম্যান নিয়মিত আছে, যারা আছে চুক্তিভিত্তিক এবং কিছু আছে ডে লেবার হিসাবে লাইন শ্রমিক। তিন ধরনের পরিচয় নিয়ে তারা কাজ করছে অথচ একই কাজ করছে। তাদের পরিচয় বৈষম্য, তাদের বেতন ভাতাদি বোনাস ছুটি ছাটা সহ অন্যান্য যাবতীয় সকল কাজে বৈষম্য। এই যে আমাদের বিলিং সহকারী কাজ নাই, মজুরি নাই, যারা আছেন অন্যান্য যারা আছেন এদের মিটার রিডার বা সবাই এই ভিন্ন ভিন্ন ক্যাটাগরি করে রাখা হয়েছে একটা জায়গাতে। তার উপর আবার এদের যে বিষয়টা ধরেন, একটা নারী সহকর্মী আমাদের যারা আছেন তাদের স্পেশালি আপনারা জানেন যে প্রেগনেন্সি পিরিয়ডে যে 6 মাসের ছুটিটা প্রয়োজন হয়, এই ছুটি সে যদি বিনা বেতনে ছুটিটা কাটায় তাহলে তার সংসারে ভরণ পোষণ, তার বাচ্চার ভরণ পোষণ, তার এইগুলো কীভাবে করবে বলেন?
এটা একদমই অযৌক্তিক, যেটা আমরা কোনোভাবেই এগ্রি করি না, এবং আমরা এই দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছি। তার উপর আমাদের যে গুণগত মানহীন যে মালামাল আমাদেরকে সরবরাহ করা হচ্ছে, যার জন্য প্রতিনিয়ত গ্রাহক ভোগান্তি হচ্ছে, সে দেখেন আমি আপনাকে দেখাচ্ছি। একটা মিটার দেখেন, এই মিটারটা অটো পালস দিয়েই যাচ্ছে, দিনের মধ্যে সে 1000 রিডিং উঠে বসে থাকে। এরকম হাজার হাজার মিটার আছে বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতিতে। বিগত এক বছরে 43,000 মিটার নষ্ট হিসাবে জমা হয়েছে। একটা জেলায় যদি 43,000 মিটার নষ্ট হয়, এইটা সমিতির আর ব্যাপক অঙ্কের আর্থিক ক্ষতি সহ যে লাইন গুরু, লাইনম্যান, লাইন শ্রমিক বা এই যে বিলিং, সকল স্তরে সকল কর্মচারীর ভোগান্তি, এক্সট্রা পরিশ্রম, গ্রাহক হয়রানি, আমাদেরকে এই যে ভুতুড়ে বিল বলেন বা যেভাবে বলেন, এই জবাবগুলো আমরা গ্রাহককে দিতে পারি না, আপনাদেরকে ফেস করতে পারি না যে কীভাবে এই এরকম অযাচিত বিল আসলো বা এই বিষয়গুলো। এই সার্বিক বিষয় আমাদের এই আন্দোলন, আমরা আন্দোলন চলমান রাখবো। আমরা মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকারের উচ্চ মহলের সবার দৃষ্টি কামনা করি, তারা যেন সহৃদয়বান হয়ে আমাদের বিষয়গুলো বিবেচনা করেন এবং কাজ নাই মজুরিনের পদে আছি। আজ আমাদের এখানে আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে দুইটা, একটা হচ্ছে অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং সকল অনিয়মিত এবং চুক্তিভিত্তিক জনগণকে নিয়মিতকরণ। আমরা বিলিং সহকারী যারা আছি, 2019 সাল থেকে আমাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে বিভিন্ন পর্যায়ে, তো তাদেরকে এখন পর্যন্ত আমরা সেই থেকে এই পর্যন্ত 800 টাকা বেতনেই আছি। সেখান থেকে আমাদের এই যে গত জানুয়ারি মাস থেকে 850 টাকা করা হয়েছে। তো আমরা একই টেবিলে বসে, পাশাপাশি দুই টেবিলে বসে নিয়মিত আপাদের সাথে কাজ করছি, একই ধরনের কাজ করছি, বরঞ্চ তাদের থেকে বেশি কাজ করছি, কিন্তু আমাদের সেখানে সেই পরিমাণ মানে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না, আমাদের কোনো মূল্যায়ন করা হচ্ছে না। আমরা মাসিক শিডিউলে কাজ করি, কিন্তু আমাদেরকে ডেইলি বেসিসে বেতন দেওয়া হচ্ছে, আমাদের কাজটা সেভাবে মূল্যায়ন করছে না তারা। আমাদের কোনো বেতন বোনাস নেই, কোনো ভাতা নেই। আমরা যদি একদিন কাজ না করি, পরের দিন আমরা বেতন পাই না। আমাদের পরের দিন ঠিকই ওই কাজটা এক্সট্রা লোড নিয়ে করা লাগে। প্যাসেঞ্জার চুক্তিভিত্তিক পদে পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োজিত আছি। আসলে আমাদের কোনো রুলস নাই, রেগুলেশন নাই, যখন তখন যে কোনো কাজকে আমাকে দেওয়া হয় আমাকে সেভাবে কাজ করতে হয়। আমার কাজের চাপ এত বেশি যে আমার বাবা যদি মারা যায় তাও আমি ছুটি পাই না, সেই বাবাকে দেখে এসে আমাকে কাজে নামতে হয়। আবার সেই কাজটা আমার ঘাড়ের উপরে থাকে। আমরা চাই, আমরা যে আজকে যে আন্দোলনে আসি, এই আন্দোলন হয়েছে আমাদের অভিন্ন সার্ভিস কোড এবং চুক্তি থেকে সকল কর্মচারী কর্মকর্তাকে চুক্তি থেকে মুক্তি। আমি একজন লাইন শ্রমিক হিসেবে বিবিএসে নিয়োজিত আছি। আমরা কাজ নাই মজুরি নাই হিসেবে আছি। দেখা যাচ্ছে কি, আমাদের একদিন অসুস্থ হইলে সেদিনের আমাদের বেতন হচ্ছে না, অথচ এই গত ঈদ গেল, ঈদে আমাদের ওই রকমের ছুটি দিছে, ছুটিতে আমাদের বেতন নেই, সবাই ছুটি কাটায়, আমরা ছুটি করতে পারি। বিগত যে ঝড়টা হলো, এই ঝড়ে আমরা 16-18 ঘন্টা ডিউটি করেছি, সেটাই আমার কিন্তু এক্সট্রা কোনো বেনিফিট আসেনি। কিন্তু দেখা গেছে কি, যে এই মাসে আমার দুটো ছুটি হয়ে গেছে, ছুটি হয়ে আমার 2700 টাকা মার গেছে। এভাবে আমার পরিবার নিয়ে আমার চলতে খুব কষ্ট হচ্ছে। তাই এজন্য আমরা এই আন্দোলনে নেমেছি, এবং এই আন্দোলনের দাবি দাবা যত সময় মানা না হবে তত সময় আমরা ঘরে উঠব না। আমাদের সুযোগ সুবিধা বলতে, আমরা সবাই লাইনম্যান, আমরা কেন একই কাজ করে বিভিন্ন পদে বিভিন্নভাবে ভাগ করব। আমরা সে একই কাজে কাজ করছি, পোলে উঠতেছি, কাজ করতেছি, মিটার লাগাচ্ছি, লাইন সার্ভিস চালু করতেছি, গ্রাহক সেবার মান উন্নত করার জন্য বিভিন্ন সময় কাজ করতেছি, রাত নেই, ঘুম নেই, খাওয়া নেই, নাওয়া নেই, বিভিন্ন সময় কাজ করতেছি, তারপরে আমরা কেন চুক্তিভিত্তিক অবস্থায় থাকবো? আপনারা একটু ব্যানারটা ফেস করে দেখেন যে আমাদের ভাই কীভাবে মারা যাচ্ছে, তার পরিবার কী পাচ্ছে, তার পরিবার তার সাথে কী যুক্ত দিচ্ছে, পারিবে আমাদের সাথে এই ধরনের বৈষম্যতা সৃষ্টি করতেছে। পিবিএসে নাম মাত্র দিয়ে থুয়েছে, আপনারা তাদেরকে ছুটি দেবেন, সাপ্তাহিক ছুটি দেবেন, কর্মঘণ্টা নিয়ন্ত্রণ করবেন, কিন্তু পিবিএস কীভাবে দিবে? পিবিএসের লোকবল নাই, তারা কীভাবে লোকবল ছাড়া লাইন গার্ড চালু রাখবে? গ্রাহক সেবার মান উন্নয়ন করার জন্য এবং স্মার্ট বাংলার বিনির্মাণের জন্য, বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা তৈরির জন্য আমাদের লোকবল নিয়োগ করতে হবে, এবং যত প্রকার অনিয়মিত চুক্তিভিত্তিক লোক আছে কর্মরত তাদের সবাইকে নিয়মিত করার। বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলায় বৈষম্যের কোনো স্থান নাই, একই দেশে দুই আইন থাকতে পারে না।
পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্য দূরীকরণ ও অভিন্ন সার্ভিস কোড অবশ্যই প্রয়োজন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান আন্দোলনরতরা। একটা কথা স্পষ্টভাবে বলে দিতে চাই, আজ যারা আরিবির দালালিগিরি করতেছেন তারা হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান, আমাদের সাথে একতা প্রকাশ করেন। আরিবির কাছে দাবি, আমরা অভিন্ন সার্ভিস কোড চাই, অভিন্ন সার্ভিস কোড চাই, অভিন্ন সার্ভিস কোড চাই।